বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের 50তম শাহাদাত বার্ষিকী আজ। 1971 সালের 14 ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের সম্মুখ যুদ্ধে তিনি শহীদ হন। দুর্ভাগ্য যে দেশ স্বাধীন হওয়ার মাত্র দুদিন আগেই শহীদ হয়েছিলেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। তার সহযোদ্ধারা আজও সেই কষ্ট বহন করে চলেছে। মুক্তিযোদ্ধাদের কমান্ডিং অফিসার হিসেবে উনি কাজ করতেন। আমরা যুদ্ধ চলাকালীন সময়ের মধ্যে আমরা 12 তারিখে শিবগঞ্জে প্রথম দখল নিয়ে ওই দিনে আমরা 12 ঘরিয়ার লক্ষ্মীপুর প্রাইমারি স্কুলে আমরা আমাদের অবস্থান তৈরি করি। তখনও পাক সেনারা চাঁপাইনবাবগঞ্জ সদরে অবস্থান করছে। তো 13 তারিখ বাদ মাগরেব জাহাঙ্গীর সাহেব আমাদের সবকে ফারেন করলো, অর্থাৎ লাইন করলো। লাইন করে বলল যে নবাবগঞ্জ অপারেশনে যাব, তোমরা যে যেতে পারবো আমার সাথে সে হাত তুলো, যে যেতে পারবে না সে হাত তুলবে না। ওনার একটা বৈশিষ্ট্য ছিল, অত্যন্ত সাহসী মানুষ। উনি বলতেন যে শোনো, পিছনে যদি পালাও তাহলে আমার গুলি, আর সামনে বাড়লে কিন্তু পাক সেনার গুলি। কাজে অত্যন্ত সতর্ক অবস্থায় কাজ করতে হবে। সে কারণে যাদের সৎসাহস আছে লজ্জায় বলবে না যে আমি যাবো স্যার, পরে তুমি পালিয়ে গেলে ওটা হবে না। তো যাই হোক, আমরা মোটামুটি সব 150 মতো মুক্তিযোদ্ধা আমরা একমত হলাম যে স্যার আমরা যাবো এই অপারেশন। ঠিক আছে, টিম বাছাই হলো 13 তারিখ গভীর রাত্রে। আমরা আকুনবেড়া ঘাট পার হয়ে রেহাইচরে একটা গোপন জায়গায় একটা বাড়িতে আমরা সেখানে আশ্রয় গ্রহণ করলাম। তখন প্রায় অন্ধকার হয়ে আছে। ঠিক সকাল যখন হবে আমরা চোখে দেখতে পাবো, ঠিক ওই সময় আমরা আক্রমণটা শুরু করব। তো ওই লাইনে তখন এখন যে চাঁপাইনবাবগঞ্জ ব্রিজ হয়েছে, এখান থেকে মোটামুটি সবই পাকা বাঙ্কার ছিল। ওদের প্রত্যেকটা বাঙ্কারই তাদের অস্ত্র ছিল এবং লোকেরাও ছিল। এখন এই বাঙ্কার ভেদ করে হিট করে আমাদের দখল নিতে হবে। তো ঠিক সকালবেলা ওরা হয়তো কোনো আভাস পেয়েছিল, জানি না, পরপর 2টা শেল হয় আমাদের উপরে, বোমা নিক্ষেপ হয়। জাহাঙ্গীর সাহেব বললো যে কোনো রিপ্লাই দিবে না। 2টা বম্বিং হওয়ার পরে যখন আমরা কোনো রিপ্লাই দিলাম না, তখন কিন্তু আর বম্বিং হলো না। আমাদের ধারণা যে ওরা বুঝতে পারলো যে না, তাহলে কোনো শত্রুপক্ষ নাই, শত্রুপক্ষ থাকলে তো জবাব হতো। এটাই ছিল আমাদের একটা যুদ্ধের কৌশল। এক পর্যায়ে জাহাঙ্গীর সাহেব বললো হ্যাঁ রেডি, এখন আমরা হিটে যাবো, আক্রমণে যাব। তো আমরা ওই ডান সাইড দিয়ে অনেকটা দূর দিয়ে ঘুরে আমরা সে বাঙ্কার গুলোর উপরে উঠে পড়লাম একটার পর একটা। আমাদের কাছে তখন খুব শক্তিশালী গ্রেনেড ছিল। গ্রেনেডের বাঙ্কারে যে ফুটো ছিল যেখান থেকে নল ভরা থাকতো, ভিতর থেকে ফায়ারিং দিচ্ছে। সামনে থেকে আমাদের একটা পার্টি সম্মুখ যুদ্ধে কিন্তু অংশ নিচ্ছে, কিন্তু আমরা একটা গ্রুপ, আমরা বাইপাস ঘুরে আমরা এসে সরাসরি বাঙ্কারের উপরে উঠে গ্রেনেড একটা পিন থাকে, সে পিনটা দাঁত দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে চুপ করে ওই ফুটা দিয়ে আমরা ফেলে দিতাম। ফেলে দিলে দেখতাম যে 10 সেকেন্ডের মধ্যেই, তখন ওই নলে হাত দিয়ে টান দিলে ওদের অস্ত্রটা বেরিয়ে চলে আসতো আমাদের হাতে।
এভাবে মোটামুটি আমরা 17টা বাংকার আক্রমণ করি। আমার 17টি অস্ত্র আমাদের হাতে আছে, পাঁচ সেনাদের অস্ত্র এবং একটা ওয়্যারলেস সেট। সারাদিন যুদ্ধ করতে 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 আমরা খালঘাট পর্যন্ত, পুরাতন আগে যে খালঘাট, সে খালঘাট পর্যন্ত যখন আমরা চলে যাই, এমন সময় অন্যান্য কমান্ডার সাহেবেরা নির্দেশ দিলেন, ঠিক মাগরেব হয়ে গেছে তখন, যে যুদ্ধবিরতির। আমরা যুদ্ধবিরতি করলাম, পাকিস্তানের পিছনে সরে গেল, ঘটে গেল, আমরা চলে আসলাম এপারে। এপারে আসার পরে খোঁজাখুঁজি করছি, জাহাঙ্গীর সাহেব কোথায়, জাহাঙ্গীর সাহেব কোথায়, কেউ বলতে পারছে না। তখন আমরা ওই মুহূর্তেই আবার প্রায় 100-150 মত মুক্তিযোদ্ধা আবার সেই নদী পার হয়ে রাতের অন্ধকারে খুঁজতে 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 দেখা যায় এক পর্যায়ে মসজিদের কর্নারের পাশেই ওনার লাশ পড়ে রয়েছে। মসজিদের ভিতরে হয়তো পাকসেনা অথবা রাজাকারদের ছিল, উনি উপস্থিত পারেনি, জানলার ধারে দাঁড়িয়ে উনি কমান কাটছিলেন, যুদ্ধের নেতৃত্বে দিচ্ছিলেন। ওই সময় যখন গুলিটা হয়, চায়না রাইফেলের গুলি, সেই গুলিটা তার ডান চোখের কোণা দিয়ে ঢুকে পিছন দিয়ে বেড়ে যায়, সাথে সাথে উনি ওখানে মৃত্যুবরণ করেন। যখন সে লাশ আমরা পেলাম, লাশ নিয়ে আসলাম, এই লাশখানেও এনেছিলাম তৎকালীন বারোঘেরার রবু মহাজন নামে এক ব্যক্তি ছিল, যার একটা পুরনো বাস ছিল, ও পাকিস্তানে মাইন্ডেড, সে বাসটাকে আমরা সিজ করে রেখেছিলাম। সেই বাসে করে ক্যাপ্টেন জাহাঙ্গীর সাহেবের লাশ আমার নেতৃত্বে আমি নিয়ে এসেছি শিবগঞ্জের মাটিতে। এ দেশ আমাদের, আমরা এই দেশের সন্তান, এবং সেই টান ছিল বিধাই তো সে পাকিস্তান থেকে ছদ্মবেশী ভাবে তত সে পাকিস্তানের ক্যাপ্টেন অবস্থায় সেরা ভারতের চাকরিরত। এই যে ভারতের বর্ডার দিয়ে তার জীবনের রিক্স নিয়ে পেলিয়েছে, 7 নম্বর সেক্টরে সে যুদ্ধে অংশগ্রহণ করলো, এটা অবশ্যই তার আন্তরিকতার অত্যন্ত জোরাল ছিল বিধাই উনি কিন্তু এসে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সবসময় মানে বাংকার চার্জ করেও দেশকে মুক্ত করতে হবে, আর দেশকে মুক্ত করতে এসেছি এখানে কারোর কোন রকমের পিছুটান হওয়ার বা অমনোযোগ হওয়ার কোন সুযোগ নেই। সেভাবে উনি আমাদেরকে যেমন উৎসাহিত করতেন, সাহস দিতেন, তেমনি ভাবে ওনার যে সাহস, আমার মনে হয়েছে যে সত্যিকারের যে উপাধি উনি পেয়েছেন, যে বীরত্বের এ পেয়েছেন, সত্যিকার অর্থে উনি একজন বীর, বীর মানুষ ছিলেন, সাহসী মানুষ ছিলেন, সেই কারণে তাকে বীর শ্রেষ্ঠ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এটা খুবই যুক্তিসঙ্গত কাজ হিসেবে আমি মনে করি।